তো আমরা আজকে চলে এসেছি এখন কঙ্কালীতলায়, কঙ্কালীতলা মন্দিরে। ওরা দুজনে আজকে পুজো দেবে, আমি তো পুজো নবমীর দিন দিয়ে গেছিলাম, তাও মায়ের মন্দিরে যাব, পুজোর সামনে বসব, মনস্কামনা জানাবো, যা যা করার সবই করব। তো ওরা এসছে, ওদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে পুজোটা দিনটা এভাবেই শুরু করছি আমরা। চলো তাহলে মন্দিরে ঢুকি, আমাদেরকে দেখো আগে। দেখাচ্ছি, তোরা তো আছোই। ও তাই, শুধু টিকিটটা তোমার না, আমি আমাকে দিয়ে করে দিই। চলো চলো, এটা হচ্ছে সেই পুকুর, যে পুকুরটা তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম। এখানেই মায়ের কোমরটা রয়েছে, এই যে পতাকা দিয়ে ঘেরা যে চারটে জায়গা দেখতে পাচ্ছ, চারটে কোণা, ওর ভেতরেই আছে আসল মানে কঙ্কালটা, কঙ্কাল মানে কোমরটা। আজকে আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, যেহেতু পবিত্র জায়গা বারবারই দেখা যায়, অসুবিধা কিছু নেই। সামনে থেকে দাও, পেছন দিয়ে ব্যাগেরটাই ফেলে দিয়েছো, বলো দূরে দিয়ে দিতে হয়। ও কাছে দিয়ে দিচ্ছে না, ভয়ের চোটে আমি তো তাই বলছি, দূরে দাও দূরে দাও। ও দিয়ে দিল কাছে, এই খেয়ে নিল কিন্তু সব। হ্যাঁ এটাই বেশি খেলো, প্যাকেট ছিঁড়ে টিড়ে খেয়ে নিল। বাপরে বাপ, খাবার এখানে নিচের ঠোঁটটা পড়েছিল, জায়গার নাম আগে ছিল অট্টহাস, বর্তমানে জায়গার নাম হচ্ছে লাপুর। এখানে ঠোঁটটা পড়ার পরে মা প্রকাণ্ড শিলায় পরিণত হয়ে যায়, ঠোঁটটা মায়ের তলাতে আছে, ওটা এখন দেখা যায় না। প্রকাণ্ড শিলা, এখানে জয় দুর্গা রূপে মাকে পুজো করা হয়, জয় দুর্গার ধ্যান, এখানে ধ্যান মন্ত্রটাই জয় দুর্গার, কালাক ভাবন কটাক্ষই, এই যে মন্ত্রটা আছে এই মন্ত্র। এই এখানে যে যা মানত করে বলে নাকি সেটা পূরণ পূরণ এটাই আর কি। কত বছর পুরনো মন্দির? এই মন্দিরটা হচ্ছে 127 বছর, এর আগে আরও মন্দির ছিল, আরও মন্দির ছিল, বইয়ে পড়ে দেখেছি। হ্যাঁ, মা যখন পড়েছিলেন, যখন মায়ের দেহখণ্ডটা পড়েছিল, তখন এটা প্রকাণ্ড একটা গাছের তলায় পড়েছিল, এটা বই দেখে যেটুকু আমরা বুঝেছি। তারপরে আস্তে আস্তে সেগুলো মন্দিরে রূপান্তরিত হয়, এখন আবার এই মন্দিরটা আছে। এই মন্দিরটারও ভগ্নদশা আমরা মোটামুটি মেনটেনেন্স করে রেখেছি। এই মন্দিরটা পুরো কমিটির দ্বারা পরিচালিত, এখানকার কমিটি আছে পঞ্চগ্রাম কমিটি এই মন্দিরটা। হ্যাঁ, আর এখানকার ভৈরব হচ্ছেন এই যে বিশ্বাস, এটা হচ্ছে ভৈরব। আচ্ছা, এখানকার ভৈরব উনি হচ্ছেন পীঠ অধিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, পীঠ অধিষ্ঠাতা ভৈরব। আচ্ছা, Thank you.
মন্দিরটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই। এটা হচ্ছে নাট মন্দির। আসো আসো, খুব সুন্দর। তো আমরা এবার হোটেলে ফিরে এসেছি, আর ঘোড়া বেড়ানো খুবই ভালো হচ্ছে। আমার আবার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমরা লাস্টের যেটা দেখতে যাবো ভেবেছিলাম মন্দিরটা, সেটা আর যেতে পারলাম না। এখন আমি ওষুধ টষুধ খেয়েছি, একটু বমি হয়েছে আমার খুব, এখন একটুখানি শুয়ে পড়বো, রেস্ট নেবো। তাই জন্য ভিডিওটাকে আজকে আর বড় করছি না, যা হবে যা গল্প করার কালকে করবো। আজকে সবাইকে নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করলাম।